বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে যমুনা টেলিভিশনের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বাড়িয়ে দেয় হাত করোনা হেল্প ডেস্ক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইজুল হাসু ভাই দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে দেখছেন প্রবাসী বাঙালি ভাইদের প্রতিও অনুরোধ জানাতে চাই দয়া করে স্বাস্থ্য সেবা সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের লিখে জানাতে পারবেন দেশে থাকা দর্শকেরা আমাদের সরাসরি ফোন করতে পারেন কিংবা আপনারাও বিস্তারিত লিখে জানাতে পারেন আপনাদের যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা কোভিড কিংবা নন কোভিড যে কোনো প্রশ্ন আমাদের জানাতে পারেন যার উত্তর দিতে একই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বিএসএমএমইউ তিনি আর অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন তিনি অলরেডি আমাদের সাথে ডাক্তার শারমিন আব্বাসী আমাদের সাথে আছেন সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল ডাক্তার আবু সাইদ সিমন আমাদের সাথে যুক্ত হবেন যিনি শিশু রোগ বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৩টি পরিবার তাদের স্বজন হারিয়েছে যার মধ্যে ১১ জনই পুরুষ এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৩৮ জন শনাক্তের হার ২.৯২% মহামারীতে এই পর্যন্ত দেশে প্রাণহানি মোট ৮১৬২ জনের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪৯৮৫ জনের এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫৩৬৫৪৫ জন চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন মোট সুস্থ এখন ৪৮১৩০৬ জন দর্শক প্রতিদিনের মতো আপনাদেরকে একই আহ্বান জানাতে চাই নিয়মিত বিরতি জীবাণুশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন একই সাথে মাস্ক পরবার অভ্যাসের কথা একদমই ভুলে যাওয়া যাবে না আর যারাই আমাদের ফোন দিচ্ছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন তাতে করে আপনার যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা আমাদের বুঝতে সুবিধা হবে একজন দর্শক অলরেডি ফোন দিয়েছেন ফোনটি আমরা নিতে চাই দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি হ্যাঁ আমি সরাসরি একটু মুস্তফা স্যার সাথে কথা বলতে চাই আপনাকে শুনছেন ভাইয়া কি নাম আপনার জি আমি জাকির দিনাজপুর থেকে জাকির ভাই দিনাজপুর থেকে কি হয়েছে ভাই বলেন না আমার জ্বর হচ্ছিল অনেকদিন যাবৎ জ্বর ছিল আচ্ছা তো হঠাৎই আমার ওই শারীরিক অবস্থা আরো খারাপ হওয়ায় ঢাকা উত্তরা ক্রিসেন্ট হসপিটালে ভর্তি করানো হয় আচ্ছা সেখানে ২৬ আগস্ট ২০২০ সালে আমার ভালো অনুভব করি ওখান থেকে আমার বাড়িতে ইয়া করি কিন্তু আমার ক্যাথেটার লাগা ছিল প্রসাব হচ্ছিল না আচ্ছা এখন খোলা হয়েছে প্রসাব হচ্ছে কিন্তু প্রসাবের বেগ ধারণ আমি করতে পারতেছি না এটার জন্য ঔষধ দেওয়া হয়েছে ডেট্রোসিন এল ২ মেগা কতদিন হয়েছে ক্যাথেটার খুলে দেওয়া হয়েছে এই ৪৫ দিনের মতো ক্যাথেটার খোলা হয়েছে ৪৫ দিনের মতো আচ্ছা তাহলে অনেক লম্বা সময় ক্যাথেটার পরানো ছিলেন আপনি হ্যাঁ ৫ মাস ছিল ৫ মাস ক্যাথেটার পরানো ছিল জি এখন ওষুধটা খাওয়ার পরে কি কিছুটা ভালো লাগছে হ্যাঁ কিছুটা ভালো লাগতেছে তারপরেও মাঝে মধ্যে সমস্যা হচ্ছে আর কি এই ডেট্রোসিন এল ২ মেগা সকালে একটা রাতে একটা খাওয়া হচ্ছে আচ্ছা আর আমার যক্ষা অর্থাৎ যে ব্রেন টিভির জন্য রেমিস্টার ৪ FDC ২ মাস খেয়েছি রেমিস্টার ২ FDC ৪ মাস চলতেছে সঙ্গে পাইরোডক্সিন এটা খাচ্ছি সকালে একটা রাতে একটা আচ্ছা এই ঔষধ চলতেছে আর কোমর থেকে আমার পা পর্যন্ত অবশ কোমর থেকে পা পর্যন্ত এখনো অবশ এখনো একটু এখন আমি হাঁটতে পারি ছোট বাচ্চারা যেরকম হাঁটে সেরকম একটু হাঁটতেছি বাহ মানে তার মানে আপনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন একটু জানতে চাই ভাই আপনার বয়স কত বয়স আমার ৩৪ বা ৩৫ প্রফেসর মোস্তফা জামান আপনার যদি আর কিছু জানবার থাকে জি আসলে এত সুন্দর করে ইতিহাস তিনি দিয়েছেন আমরা আসলে খুব সুন্দর করে তার সমস্যাটা বুঝতে পেরেছি ঠিক বইয়ের ভাষার মতনই আমরা তার কাছে একটি প্রশ্ন করতে চাচ্ছি যে তার যে এতদিন যাবৎ দীর্ঘ ৫ মাস ক্যাথেটার লাগানো ছিল এর মধ্যে কি চিকিৎসকই তাকে বলেছিল ৫ মাস রাখতে এর মধ্যে ব্লাডার যে ট্রেনিং দেওয়া হয় অর্থাৎ তার খোলা যায় কিনা এই ট্রেনিংটি করা হয়েছিল কিনা বারবার আমরা ক্ল্যাম্প করে দিই যে তার বেগ আসে কিনা সেই চেষ্টাটি করেছিল কিনা জি স্যার ওই বাধা ছিল আর আমার তো ৫ মাসে প্রায় ২১ দিন পর পর আমার চেঞ্জ হয়েছে ক্যাথেটার ২১ দিন পর পর পরিবর্তন করতে হচ্ছে তাই তো একটা না ৫ মাস হয়নি বারবার পরিবর্তন করতে হচ্ছে তাই তো জি স্যার জি আপনাকে অনেক এখন কি জানতে চাচ্ছেন বলুন এখন যে আমার এই আমি কি ওই স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারবো কিনা মানে এখন হাঁটতে পারি আমার পা এখনো ঝিনঝিন ঝিনঝিন করে জি
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কি ফিজিওথেরাপি করছেন এখন বর্তমানে? ফিজিওথেরাপি না স্যার, থেরাপি তো দেওয়াই হয়নি স্যার আমার, এখনো দেওয়া হয়নি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। জি, আমি আপনাকে বলছি আসলে মস্তিষ্কের যে আবরণের যে টিবি, টিবি শরীরের প্রত্যেকটি অঙ্গকে ক্ষতি করতে পারে, এবং মস্তিষ্কের যে টিবি সেটি আমরা অত্যন্ত মানে বলবো যে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অত্যন্ত ক্ষতিকর এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিষয়। যেহেতু সময় মতো আপনার চিকিৎসাটি করা হয়েছে, সেজন্য আপনার আসলে চিকিৎসাতে আপনি উপকার পেয়েছেন, কারণ এটি এমন একটি রোগ যেটি সঙ্গে সঙ্গে যদি আধুনিক চিকিৎসা বা সঠিক চিকিৎসা ওষুধ না দেওয়া হয় তাহলে কিন্তু আরো ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতো। এবং আপনার যে পায়ের যে কোমর থেকে যে অবশ সেটিও কিন্তু ওই মস্তিষ্কের কারণেই কিন্তু হয়েছে। দুঃখিত, সম্ভবত প্রফেসর মোস্তফা জামানের সাথে আমাদের সংযোগটি বিঘ্নিত হয়েছে। আমরা একটু ডাক্তার শারমিন আব্বাসির কাছে যেতে চাই। হেদায়তুল্লাহ প্রশ্ন করেছেন তার স্ত্রীর জন্য, উনি তার স্ত্রীর ব্রেস্টের আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট আমাদের পাঠিয়েছেন, ফাইনাল অ্যাসেসমেন্ট নেগেটিভ, গ্রেডিং বাই রেড আই, হোল অ্যাবডোমেন স্ক্যান রিপোর্ট, এ টাইনি সিস্ট ইজ সিন ইন দ্য অ্যান্টেরিয়র মায়োমেট্রিয়াম অ্যাট বডি মেজার্স অ্যাবাউট 0.8 × 0.6 সেন্টিমিটার, রেস্ট অফ দ্য মায়োমেট্রিয়াম ইজ হোমোজিনিয়াস, ব্লাড রিপোর্ট হিমোগ্লোবিন 8, সিরাম ক্রিয়েটিনিন 0.99, ইউরিন রিপোর্ট, দ্য কালচার ইনকিউবেটেড অ্যারোবাইকালি অ্যাট 37 ডিগ্রি সেলসিয়াস, হ্যাজ ইয়েল্ডেড নো গ্রোথ, পিএইচ 5.5, পরামর্শ চেয়েছেন আপনার কাছে। হ্যাঁ জুবাইর, এখানে তো যেটি হলো সেটি হচ্ছে যে ওনার কিন্তু হিমোগ্লোবিনটা খুব কম। আপনি যদি খেয়াল করেন যে এইট আছে যেটা আপনি বললেন, যদি সেটা হয় তাহলে তো আসলে উনি রক্ত স্বল্পতায় ভুগছেন বা যেটাকে আমরা এনিমিয়া বলি সেই অবস্থায় উনি আছেন। সেই ক্ষেত্রে তো আমরা যেটা মনে করছি যে ওনার আসলে ব্লাড দেওয়ার প্রয়োজন আছে, অ্যাট লিস্ট 2 ইউনিট অফ প্যাক্সেল ভলিউম ওনাকে আসলে দিতে হবে, এবং তারপরে আয়রনযুক্ত খাবার, আয়রন ক্যাপসুল, এগুলো খেয়ে আসলে ব্লাডের যে ঘাটতিটা সেটা পূরণ করতে হবে। আর এটার পেছনের কারণটা আসলে খুঁজতে হবে যে ব্লাডের ঘাটতিটা কেন, এটা কি আসলে আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে বডিতে সেই জন্য, নাকি জন্মগত কোনো ত্রুটি আছে। যদি সেটা থাকে তাহলে আবার কিন্তু আয়রন দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে উনি একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস করতে পারেন, সেরাম আয়রনটা দেখতে পারেন, অ্যান্ড ফেরিটিন দেখতে পারেন, কারণ অনেক সময় এগুলো আমাদের আনডায়াগনোস থেকে যায়। অতএব সেই জায়গাটাই আমার মনে হয়েছে যে একটু দেখার প্রয়োজন আছে এখানে। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে যে সেটা টাইনি সিস্ট, মানে এতই ছোট যেটা আসলে এই মুহূর্তে কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তো সেই জায়গাটিতে আসলে যখন এটি থাকে তখন তো আমাদের ফলো আপ করা ছাড়া কোনো উপায় থাকে না। ওনার জন্য আমাদের কথা যেটি থাকবে যে 3 থেকে 6 মাসের মধ্যে উনি আবার সেকেন্ড একটা স্ক্যান করে এটাকে ফলো আপ করবেন, যেটা বাড়লো কিনা বা এটা বাড়তির দিকে কিনা। যদি সেটা হয় তাহলে কিন্তু আমাদেরকে কিছু ওষুধ এখানে যুক্ত করতে হবে। আর তার সাথে আরেকটি যুক্ত বিষয় আছে যে টাইনি সিস্ট আছে কিন্তু মিনিস্ট্রেশনের সময় অনেক পেইন, এই ধরনের বিষয় যদি থাকে তাহলেও কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে ওষুধ যোগ করার প্রয়োজন হতে পারে। সেটা যদি উনি পরবর্তীতে উল্লেখ করেন আমরা হয়তো মুখে খাওয়ার কোনো ওষুধ এখানে যুক্ত করে দিব। আর ইউরিন ইনফেকশন নাই কারণ ইউরিনের কালচারে কোনো কিছু আসেনি। অ্যাজ এ হোল যদি আপনি জানতে চান যে রিপোর্টটি উনি পাঠিয়েছেন সেটি আসলে মোটামুটি আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নর্মালি আছে, এখানে খুব ঝুঁকিপূর্ণ কোনো কিছুই আমরা দেখছি না। তো আমার কাছে মনে হয় এইভাবে আসলে উনি ভালো থাকতে পারবেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসি। প্রফেসর মোস্তফা জামান আমাদের সাথে যুক্ত হয়েছে। দুঃখিত প্রফেসর মোস্তফা জামান, আপনি অসম্পূর্ণ একটি স্বাস্থ্যসেবার মাঝেই বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমরা আপনার কাছ থেকে উত্তর চাইব, একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা দর্শকের ফোনটি নিয়ে নেই তারপর আপনার কাছ থেকে উত্তর নিচ্ছি। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে দিনাজপুর থেকে বলতেছি। আমার বাচ্চার বয়স হচ্ছে 2 মাস। আচ্ছা, আপা আপনার কি নাম? আমার নাম উর্মি। উর্মি আপা, জি, বাচ্চার বয়স 2 মাস, এবার বলেন বাচ্চার কি নাম? বাচ্চার নাম সাদিম। আচ্ছা, কি হয়েছে ওর? ওর হচ্ছে 2 মাস বয়স হচ্ছে, ওর গত 15 দিন থেকে আমোষা পায়খানা, পাতলা পায়খানা হচ্ছে, আমোষা মানে বাচ্চার পেট কামড়াচ্ছে আর মানে পায়খানা করার সময় এমন হচ্ছে মুখ চোখ সব কালো করতেছে। ওকে কি খাওয়ান আপনারা? বুকের দুধের পাশাপাশি কি ফর্মুলা মিল্ক দেন?
না না ও বুকের দুধে খাচ্ছে বুকের দুধ খাচ্ছে আচ্ছা ঠান্ডা কেমন পড়েছে দিনাজপুরে হ্যাঁ অনেক বেশি ঠান্ডা ডাক্তার আবু সাইদ শিমুল আরেকটা প্রশ্ন আছে জি নিশ্চয়ই ও বাচ্চাটাকে আমি হচ্ছে 3 আফ 100 মিলিগ্রাম এই ওষুধটা খাওয়াচ্ছি আর হচ্ছে ডিফ্লাক্স এই ওষুধ খাওয়াচ্ছি আর আমার প্রশ্ন আমি হচ্ছে ডেলিভারি হয়েছে আমার ডেলিভারির পরে আমার মানে গত হচ্ছে এক মাস ধরে আমার বাম পাটা মানে বসে আছি ধরেন অনেকক্ষণ ধরে বসে থাকলে উঠে দাঁড়াইতে পারছি না বাম পাটা মানে শক্তি পাই না আচ্ছা বাম পায়ে শক্তি পাচ্ছেন না ডাক্তার শারমিন আব্বাসী ডাক্তার আবু সাইদ শিমুল আপনাদের কারো যদি আর কিছু জানবার থাকে ওনার কি নরমাল ভাজাইনাল ডেলিভারি হয়েছিল কিনা নরমাল ডেলিভারি না নরমাল না সিজার আমার প্রেসারটা আমার হাই ছিল এই জন্য হচ্ছে আমি হয়েছে ডাক্তার আবু সাইদ শিমুল আপনার কিছু জানবার আছে জি জি কতবার আসলে এরকম হয় পায়খানাটা সারা দিনে 24 ঘন্টায় সারা দিনে বাচ্চা 4-5 বার পায়খানা করে কিন্তু পরিমাণটা কেমন হ্যাঁ একটু বেশি আর যখন পায়খানা করে বাচ্চা একটু মুখ চোখ সব কালো করে ফেলে আচ্ছা এটা হচ্ছে কি এক এক কাপের মতো হবে কত হবে না একটু কম আচ্ছা 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 আপনাকে ধন্যবাদ নির্দিষ্ট সময় পরপর পরিবর্তন করেছেন এবং অ্যান্টিবায়োটিকও নিশ্চয় তখন খেয়েছেন কারণ আপনি জানেন শরীরে যখন একটু ফরেন বডি ক্যাথেটার বা অন্য কিছু প্রবেশ করানো হয় তখন কিন্তু একটা অ্যান্টিবায়োটিকও সঙ্গে দিতে হয় কিন্তু যেহেতু দীর্ঘমেয়াদী তার এই ক্যাথেটার তিনি ব্যবহার করেছেন সেই কারণে কিন্তু এবং এটি কিন্তু মেনিনজাইটিস একটি কমপ্লিকেশন যেটি অটোনমিক ডিস্টারবেন্সের জন্য তার এই ইউরিনারি সমস্যাটি হয়ে থাকে এবং অনেক সময় দীর্ঘমেয়াদী কিন্তু ব্যবহার করতে হয় তো যেহেতু দীর্ঘমেয়াদী ব্যবহার করছে কিছু ভালো দিকের যেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেহেতু তার এই ক্যাথেটারটি ফরেন বডি সেখানে ইনফ্লামেশন হয় কিছুটা কারো কারো আছে দেখা যায় যে সেই কারণেও কিছু সমস্যা তবে আপনার প্রতি আমাদের অনুরোধে সময় দিতে হয় একটু আবারও বলছি টাইম ইজ দ্য বেস্ট হিলার যেহেতু আপনার মস্তিষ্কে বর্ধনের একটি সমস্যা হয়েছিল টিবি আসলে বেশিরভাগই লাংসে হয়ে থাকে কিন্তু 1-2% কেসে আমরা দেখি যে তার মেনিনজাইটিস বা ব্রেনের পর্দায় ইনফ্লামেশন থাকে যেহেতু এটি হয়ে গেছে রোগ ধরা পড়েছে আপনি সুস্থ হচ্ছেন ধীরে ধীরে আমাদের দৃঢ় বিশ্বাস আপনি আরো সুস্থ হবেন তবে একটু সময় দিতে হবে আপনি সঠিক চিকিৎসা পেয়েছেন এখন যে বাকি চিকিৎসাটা হলো যে একটা নিউরন স্নায়ুতন্ত্রের সমস্যার সাথে সম্পর্কিত আপনি যে প্রস্তাব করতে পার সমস্যা হচ্ছিল এটি কিন্তু স্নায়ুতন্ত্রে অটোনমিক ডিস্টারবেন্সের জন্য হয়ে থাকে সুতরাং সেটার কিন্তু আস্তে আস্তে ভালো হবে আমার মনে হয় আপনি একজন নিউরো মেডিসিন বিশেষজ্ঞের সাথে আগে যাকে দেখিয়েছিলেন তার সাথে সরাসরি অথবা আপনি আপনি টেলিমেডিসিনের মাধ্যমে আপনি সম্পর্ক থাকবেন তবে আরেকটি বিষয় টিবির ওষুধ কিন্তু ফুল কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে এটি কিন্তু মাঝপথে একদিনের জন্য বাদ দিবেন না কারণ এটি কিন্তু বাদ দিলে কিন্তু আপনার ভয়ঙ্কর সমস্যা হবে তাই টিবির ওষুধটি আপনার চিকিৎসকের মতন কমপ্লিট করবেন এটি আপনার প্রতি অনুরোধ পাশাপাশি যদি কোনো ফিজিওথেরাপি দিয়ে থাকে সেই ফিজিওথেরাপি করবেন আর নার্ভের বিষয় যেহেতু একটু সময় সাপেক্ষ আপনাকে ধৈর্য ধরতে হবে পাশাপাশি প্রস্রাবে যাতে ইনফেকশন যাতে না হয় সেই বিষয়ে লাগলে প্রস্রাবে একটি ইউরিন আরএমই এবং কালচার প্রয়োগ করে দেখবেন অন্য কোনো জীবাণুর মাধ্যমে কোনো সংক্রমণের ঝুঁকি আছে কিনা সেই হিসাবে আপনার অ্যান্টিবায়োটিক সেবন করার প্রয়োজন হতে পারে পানি যদি পান করার বেশি করতে পারেন তাহলে আরেকটু ভালো হয় যেহেতু ক্যাথেটার খুলে দিয়েছেন সেই বিষয়ে আপনার বাউল ব্লাডারের যে যত্নটি আপনাকে শিখিয়ে দিয়েছেন সেগুলো করতে হবে আশা করছি আপনি আস্তে আস্তে আপনার উন্নতি হবে আপনার শুভকামনা করছি আমি ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান ডাক্তার আবু সাইদ শিমুল ধন্যবাদ এটা বলছে 2 মাসের বাচ্চা উর্মি তার বাচ্চার জন্য ফোন করেছিল যেহেতু 15 দিন ধরে সমস্যা আসলে সেক্ষেত্রে আসলে দেখতে হবে দুধটা কেমন খাওয়াচ্ছে অনেকে যেটা করেন যে বারবার একটু কান্না করলে 1-1.5 ঘন্টা পর পর বুকের দুধ খাওয়ান এর ফলে হয় কি বাচ্চাদের স্টোমাক তো খুব ছোট অল্প যেগুলো হচ্ছে আবার দেখা যাচ্ছে পেট ভর্তি থাকা অবস্থায় আবার যখন খাইয়ে দেন এই সমস্যাগুলো হয় সেই জন্য আমরা বলে থাকি অন্তত 2-2.5 ঘন্টা পর পর দুধ খাওয়াবেন কান্না করলে দুধ খাওয়াবেন না
আর শোয়া অবস্থায় দুধ খাবেন, এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে। আপনি যে ওই দুটো ওষুধ খাওয়াচ্ছিলেন, আমরা বলবো এই রোগের জন্য ওই দুটো ওষুধের কোনো প্রয়োজন নেই, দুটো ওষুধ বন্ধ করে দিন। আপনি ফ্লাকল বা যে কোনো সিমিথিকন বা গ্যাস নিল বিভিন্ন নামে পাওয়া যায়, এটা 5 ফোঁটা করে তিনবার আপনি 7 থেকে 10 দিন একটু খাওয়ান। একটু জিঙ্ক খাওয়াতে পারেন, যে কোনো একটা জিঙ্ক, সেটা পেপ অথবা জিঙ্ক, এগুলো 1/2 চামচ করে একবার আপনি খাওয়ান, 10 দিন খাওয়ান। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রোবায়োটিক রয়েছে, খুব ভালো কাজ হয়েছে, তো 15 দিন অনেক দিন হয়ে গিয়েছে আসলে, প্রোবায়োটিক অ্যান্টোরাজানমিনা প্রোবায়ো বিভিন্ন নামে পাওয়া যায়, প্রতিদিন একটি করে 10 দিন একটু খাওয়ান। এখানে খুব আমরা স্পেশালি বলতে চাই দুটো বিষয়, সেটা হচ্ছে শুধু বুকের দুধ খাওয়ালে কিন্তু কোনো ধরনের ইনফেকশন, যেগুলো আমরা আমজাই বলছেন, আপনি আমাশয় বোঝাতে চেয়েছেন, এই শুধু বুকের দুধ খাওয়ালে কিন্তু আমাশয় হওয়ার একেবারেই কথা না। সুতরাং বুকের দুধের ফলে এটা কিন্তু সমস্যা হয় না। অনেকে যেটা করেন, এক্ষেত্রে একটা ভুল ধারণা পোষণ করেন, বুকের দুধ বন্ধ করে দিয়ে কোনো একটা ফর্মুলা মূল কানেন, সেটা করবেন না। আরেকটা বিষয় অনেকেই করে থাকেন, মায়ের খাওয়া দাওয়া একটি বিভিন্ন বিধি নিষেধ আরোপ করেন, মাকে বলেন যে এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না, এই জিনিসটা যেন না করেন। এগুলি বেশিরভাগ ক্ষেত্রে 10-15 দিনের মধ্যে ভালো হয়ে যায়। যদি ভালো না হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি স্টুল আরএমই এবং স্টুল কালচার এবং সাথে স্টুল জিলে রেডিউসিং সাবস্টেন্স করেন, তাহলে আমরা পুরো চিত্রটা একটু পেয়ে যাবো আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে উপদেশগুলো এবং যে ওষুধগুলি দিলাম তাতে কিন্তু ভালো হয়ে যায়। সুতরাং আপনার বাচ্চা আসলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা সেই কামনাই করি। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল, ডাক্তার শামীম আব্বাসী। আচ্ছা, মা আমাদেরকে যে কমপ্লেন্টটা করেছিলেন সেটা হচ্ছে যে তিনি কিছুটা পায়ের মধ্যে উইকনেস ফিল করছেন। এটা আসলে অনেকের মনের মধ্যে কিন্তু গেঁথে যাওয়া একটা প্রবলেম থাকে যে স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, কোমরে একটা ইনজেকশন দেওয়া হয়, সেখান থেকে আসলে এক ধরনের উইকনেস তৈরি হয়, পায়ের পরবর্তীতে সবসময় কোমর ব্যথা থাকবে, পায়ে একটু কম আমি বুঝতে পারবো বা কম একটু পাওয়ার পাবো, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। আমরা আসলে বলতে চাই যে স্পাইনাল অ্যানেস্থেশিয়ার সাথে একটা রিলেশন নাই, এই জন্য কিন্তু স্পেশালি আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ডেলিভারি কিভাবে হয়েছিল। আপনি বললেন যে সিজারিয়ান সেকশন হয়েছিল। আমি বলবো যে এখানে কয়েকটা জিনিস হতে পারে। একটা তো পজিশন পরিবর্তন, কারণ অপারেশনের পরে একটু নড়াচড়া পরে বডিটাকে দেখা যায় যে এক বেড থেকে আরেক বেড স্থানান্তর হয়, সে সময় অনেক সময় হয়তো একটু প্রবলেম হতে পারে, অনেক সময় ওয়েটের একটা তারতম্য হয় বডি ওয়েটে, সেটার জন্য এটা হতে পারে। আরেকটা হয় যে আমরা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খুবই কম খাই। আপনার বাচ্চাটি কিন্তু এক্সক্লুসিভলি ব্রেস্টফিডিং করে, ও প্রত্যেকবার যখন আপনার কাছ থেকে বুকের দুধটিকে টেনে নিচ্ছে তার সাথে কিন্তু আপনার বডির মধ্যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর বড় ধরনের ঘাটতি হচ্ছে। এখন এই ঘাটতি কিন্তু আপনি খাবারের মাধ্যমে যেমন পূরণ করবেন, তেমনি কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ট্যাবলেটের মাধ্যমেও পূরণ করবেন। এই জায়গাটা যদি ঘাটতি আপনি পূরণ করেন, বাচ্চা যতদিন বুকের দুধ খাবে আপনি যদি 1500 মিলিগ্রামের মতো অর্থাৎ 1.5 গ্রামের মতো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ইনটেক এনশিওর করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার এই সমস্যাগুলো অনেক কমে যাচ্ছে। আর তার সাথে একটু মুভমেন্ট করুন, স্লাইট এক্সারসাইজ করুন, ঘরে হাঁটাচলা করুন, সবচেয়ে বড় কথা মনের জোরটি ধরে রাখুন, কারণ নতুন মা যারা থাকে তারা যখন বাচ্চাকে নিয়ে থাকে, বাচ্চাকে নিয়ে চিন্তা করছে, তখন অনেক কিছু ওভারলোডেড মনে হয় আমাদের কাছে। সেই জায়গাটায় পরিবারের সবাই পাশে থেকে আসলে মনের এবং মনস্তাত্ত্বিক জোরটি ধরে রাখতে হবে। আর খুব যদি সমস্যা হয় তখন ভিটামিন B6, B12 ট্যাবলেট ভিটামিন আমাদের দেশে অনেক পাওয়া যায়, সেটা কিনে আপনি 2 বেলা করে 2 মাস খেতে পারেন। আমি আশা করি মনের জোর রাখলে এটা আর কোনো সমস্যা হবে। আপনারা কেউ স্বাস্থ্য সংকট নিয়ে বিভ্রান্ত হবেন না, দুশ্চিন্তা করবেন না, আমাদের অভিজ্ঞ ডাক্তারের আছেন, আপনাদের পরামর্শ দিবেন যেভাবে দিয়ে গেছেন। একটা বিরতির উপর আবার ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহা জুবাইর আপনাদের সাথেই আছি। মাঝে মাঝে অনেকগুলো স্বাস্থ্য সংকটের মধ্যে দুই একটি মেসেজ এমন থাকে যে সত্যি মন ছুঁয়ে যায়, তখন আর কোনো ক্লান্তি কাজ করে না, তখন কোনো চাপ মানসিক ক্লাস কাজ করে না। জহির আহমেদ পাপন, আপনাকে বাড়তি করে ধন্যবাদ দিতে চাই। আপনি HSC উত্তীর্ণ, এবার লকডাউনের সময় থেকে আপনি অনুষ্ঠান দেখছেন তা আমাদের লিখে জানিয়েছেন, এবং আপনার ধারণা অনুষ্ঠানটি বোধ হয় শেষ পর্যায়ে, অনেক ভালো একটি অনুষ্ঠান, তিন ডাক্তার মহোদয় এবং জুয়ার ভাই মিস করবো যদি এই প্রোগ্রাম শেষ হয়ে যায়। আসলে এই সম্পূর্ণ কৃতিত্ব আমাদের পুরো প্রোডাকশন টিম, টেলিভিশন সংশ্লিষ্ট যারা রয়েছেন, একই সাথে আমার প্রডিউসার, আমার এই সম্মানিত তিনজন ডাক্তার যারা রয়েছেন, তাদের সবার, আমরা সবাই মিলে একটা চেষ্টা করেছি সংকটকালীন সময়ে অন্তত মানসিকভাবে যাতে আপনাদের পাশে থাকতে পারি। নিশ্চয়ই যদি শেষ হয়ে যাওয়ার চেয়ে ভালো কিছু শুরু হবে, এই নিয়ে একদমই দুশ্চিন্তা থাকার কিছু নেই, নিশ্চয়ই আরও ভালো কিছু নিয়ে আমরা ফিরে আসবো। একজন দর্শক আমাদের ফোন দিয়েছেন, ফোনটা আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নুসাইবা, ঢাকা থেকে বলছি, আমার বয়স 16 বছর। জি বলুন।
আগে আমার পিরিয়ড ইররেগুলার ছিল, তো তারপরে ডাক্তার দেখানোর পর আলট্রাসাউন্ড করেছেন আর ব্লাড টেস্ট করেছেন। তো ব্লাড টেস্টে প্রোল্যাকটিন বেশি ছিল 3.78। তো তারপর 3 মাসের জন্য ওষুধ দিয়েছিলেন ক্যাপগোলাইন 0.6 mg সপ্তাহে 2 দিন হাফ করে। তো 3 মাস খাওয়ার পরে 2 মাস পিরিয়ড ঠিক ছিল, তারপরে আবার ইররেগুলার। তো ডাক্তার বলেছিলেন যে আবার ব্লাড টেস্ট করে দেখতে, কিন্তু আমি ব্লাড টেস্ট করলে সেন্সলেস হয়ে যাই, তো এই কারণে আবার এমনি ওষুধ খাচ্ছি। তো আপনি ব্লাড টেস্ট করলে সেন্সলেস হয়ে যান, মানে আপনার একটা প্যানিক অ্যাটাক হয় এরকম কি বিষয়টি? হ্যাঁ, আমার ফোবিয়া আছে। আচ্ছা, আপনার ফোবিয়া আছে, সেক্ষেত্রে আমাদেরকে একটু বলবেন আপনার 16 বছর বয়সে ওজন কত? আমার ওজন 59। হ্যাঁ, আচ্ছা 59। জি, আর আমার আলট্রাসাউন্ড রিপোর্টে রাইট ওভারি আর লেফট ওভারি রিপোর্ট হচ্ছে অ্যাপিয়ার্স পলিসিস্টিক। হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। আমরা তাহলে সেক্ষেত্রে একটু ডাক্তার শারমিন আব্বাসির কাছে যেতে চাই। ডাক্তার শারমিন আব্বাসি, আপনার যদি আর কিছু জানবার থাকে। এবং প্রতিনিয়তই আসলে আমরা দুটো জায়গায় এখানে প্রাধান্য দিই। সবচেয়ে বেশি দিই যে কিশোরী সন্তানটি আমার 15 বা 16 বছর বয়সে এই সমস্যায় আসলে আক্রান্ত হলো, তার লং ওয়ে টু গো, অনেকটা লম্বা পথ কিন্তু এই সন্তানকে হাঁটতে হবে। অতএব তার সেই জায়গাটিতে কিন্তু আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিব যে ডিসিপ্লিন লাইফ এবং হচ্ছে যেটাকে আমরা বলছি প্রতিনিয়ত শৃঙ্খলাযুক্ত জীবন আচরণ। তার মধ্যে আমার প্রথম যে কাজটি সেটি হচ্ছে যে আমার বডি ওয়েটটাকে কন্ট্রোলে রাখা, আমার যে বয়স সেই অনুযায়ী আমার যে বডি ওয়েট 55 বা 56 কেজি এই বয়স অনুযায়ী একটু বেশি আছে। আমাদের যেটি এক্সপেক্টেড লেভেল যে মিনিমাম আমরা যদি 4-5 কেজি ওজন কমাতে পারি তাহলে কিন্তু একটা ড্রামাটিক চেঞ্জ হয়। এই চেঞ্জটা অনেকটা বলবো যে আমি দরজার এপার আর ওপারের মতো একটা অবস্থা, ঘরের ভেতর ঘরের বাহির। এবং এখানে যেটি হয় যে মাসিকটা রেগুলার হয়, যদি আপনার 4 থেকে 5 কেজি ওজনটি কমে, আপনি যদি টেনশন মুক্ত থাকেন এবং প্রোল্যাকটিন লেভেলও যেহেতু আপনি ওষুধটি কমপ্লিট করেছেন এটি নর্মাল লেভেলে চলে আসছে, তবে পিসিওর সাথে প্রোল্যাকটিন ইনডিরেক্টলি রিলেটেড, টিএসএইচ লেভেল অ্যাবনর্মালিটিও কিন্তু এর সাথে রিলেটেড। সেই ক্ষেত্রে টিএসএইচ লেভেলে কোনো উলটপালট আছে কিনা এটাও কিন্তু দেখার উচিত আছে এখানে। সেক্ষেত্রে আমরা আপনাকে অনুরোধ করবো স্যার টিএসএইচ লেভেলটা দেখে নিতে, যে এটা 5-এর নিচে যদি থাকে তার মানে ভালো আছেন, 5-এর উপরে যদি থাকে তাহলে ওষুধ খেয়ে এটাকে কমাতে হবে। আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যে পিসিও রোগীদেরকে একটা বড় কথা আমরা বারবার বলতে চাই, সেটি হচ্ছে যে কনফিডেন্স রাখতে হবে নিজের মধ্যে। এবং সবচেয়ে বড় কথা যেটি, যে নিজের ইমেজের কিছু পরিবর্তন হয় আয়নাতে সেটি দেখে কখনো ডিপ্রেশন হওয়া যাবে না, বরং এটা রিকভারি করতে হবে, বিকজ এটা ব্যাক করা যায়। আমি আগে থেকে মোটা হয়ে গেছি, কালো হয়ে গেছি, মুখে ব্রণ হয়েছে, গলায় কালো কালো দাগ হয়েছে, চুল পড়ে গেছে। হঠাৎ করে এই মেয়েটি আমি যখন নিজেকে আয়নায় দেখছি আমার এক ধরনের ডিপ্রেশন চলে আসে। সেই ডিপ্রেশনটা নেওয়া যাবে না, বরং এটা রিভার্স করা যায়। সেই পদগুলো হচ্ছে খাবার দাবারের মধ্যে কার্বোহাইড্রেট কন্ট্রোল করা, ওয়েট না বাড়া, শাকসবজি খাওয়া, ফ্রুটস খাওয়া, প্রচুর পরিমাণে পানি খাওয়া, টেনশন না করা, মোবাইল ইন্টারনেট নির্ভরতা কমানো, অ্যাক্টিভিটি বাড়ানো, মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঘরের মধ্যে ঘাম ছড়ে এমন ভাবে হাঁটাহাঁটি অথবা এক্সারসাইজ করা। তারপরে যদি প্রয়োজন হয় ওষুধের বিষয়টি আসবে, তবে আমি এভাবেই আমার এই কিশোরী কন্যাকে চিকিৎসা দিতে চাই, কারণ তার বয়স মাত্র 16 বছর। আজকে যদি সে রিপ্রোডাক্টিভ এইজে থাকতো, তার বিয়ে সাথে চিন্তা ভাবনা থাকতো অথবা প্রেগনেন্সির চিন্তা ভাবনা থাকতো, তাহলে হয়তো আমরা ওষুধ যোগ করতাম। আমরা বলেছি আমি প্রথমেই যে তাকে অনেক দূর হাঁটতে হবে, তাই এই নিয়মগুলো আপনি মেনে যদি ওয়েট একটু কমানো যায় সবকিছু ঠিক হয়ে যাবে। তাই টেনশন ছাড়া নিয়মগুলো মানুক, আশা করছি যে সে খুব দ্রুতই এটার ফল পাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাস। একজন দর্শক আছেন আমাদের সাথে অনেকক্ষণ ধরে লাইনে আছেন তিনি। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাবিনা, আমার বয়স 22 বছর, আমি ঢাকা থেকে বলছি। জি আপা বলুন। আমার মুখে কিছুদিন আগে বাড়ি দিয়ে সাদা সাদা অনেকগুলো ঘা হয়েছিল 3 মাস আগে। তারপর আমি ডাক্তার দেখাইছি, দেখানোর পর ডাক্তার আমাকে কিছু টেস্ট দিছিল, করছি ব্লাড টেস্ট, তারপর বলছে যে আমার ভিটামিনের অভাবে এগুলো হয়েছে। তারপর উনি আমাকে জোভিয়া গোল্ড একটা ভিটামিন ট্যাবলেট দিছে, ভিপ্লেক্স ট্যাবলেট দিছে, আর মাইকোরাল একটি জেল দিছে, আর বলছে গরম পানি দিয়ে কুলকুলি করতে।
সবকিছু করছি কিন্তু আমার ঘাটা একদমই ভালো হয় নাই, আরো বাড়ছে অনেক বেশি। মুখের ভিতরে ঘা বেড়ে গেছে বেশি, তাই তো? জি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে আর কারো এই সমস্যা আছে? না, আর কারো নেই। আপনার কি কোনো কিছুতে অ্যালার্জি বা এই ধরনের কোনো সমস্যা আছে? না, আর আগেও আমার কখনো মুখে ঘা হয় নাই। আচ্ছা, প্রফেসর মুস্তাফা, মুখের কোন জায়গাটাতে, মুখের কোন জায়গাটাতে আপনার ঘাটি? মুখের ভিতরে গালের সাইডে সাদা সাদা ফেটে ফেটে গেছে মারিগুলো। আচ্ছা, এটা কি প্রথমবার হলো না, এর আগেও হয়েছে আবার ভালো হয়েছে? প্রথমবার। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে নানা কারণে এরকম সমস্যা হতে পারে, তবে আপনাকে আশ্বস্ত করতে চাই, এটা ভয়ের কিছু না। যে কদিন থাকবে কি কষ্ট হবে, বিশেষ করে খাবার সময় কষ্ট হয়, কারো কারো ধারণা এটি ভিটামিনের অভাবে হয়, আবার কারো কারো ধারণা এটি নানা ধরনের ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে। আপনাকে দু ধরনের ওষুধই দেওয়া হয়েছে, একটি হলো যে আপনার মাইক্রোলাল জেল, যেটা এটি ফাঙ্গাল ইনফেকশনের জন্য আমরা দিয়ে থাকি, আবার কখনো কখনো ভিটামিনের অভাবে হলে ভিটামিনও আপনাকে দেওয়া আছে, কিন্তু সত্যিকার অর্থে পুরোপুরি কারণ এখন পর্যন্ত এটি জানা যায়নি। এইগুলো নিয়ে এখনো গবেষণা চলছে, তবে যে কাজগুলো আপাতত করতে হবে, যে আপনার মুখ গহ্বরটিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটি করতে হবে, আপনাকে রাতের বেলায় আপনি যাতে ঘুমানোর আগে একটু ব্রাশ করতে হবে, সকালবেলা নাস্তা খাবার পরে করতে হবে, এবং যে আপনাকে যে মাইক্রোরাল জেল দিয়েছে অথবা ওরালন মাউথওয়াশ এগুলো ব্যবহার করবেন, সঙ্গে আপনাকে যে ভিটামিন বা যেগুলো দিয়েছে সেগুলো খেতে পারেন, সুষম খাদ্য খাবেন, একটু কষ্ট হবে কিছু। এই ওষুধগুলো ছাড়া আসলে এই মুহূর্তে তেমন কোনো ওষুধ নেই, তবে কি কারণে এই রোগটি হয়েছে তার জন্য কিছু সিস্টেমিক কিছু পরীক্ষা করা লাগতে পারে। একটি সিবিসি করতে পারেন, একটি থাইরয়েড পরীক্ষা করতে পারেন, সিরাম আইজিই অ্যালার্জি পরীক্ষা করতে পারেন। এই পরীক্ষাগুলো করে আপনি দেখতে পারেন, অনেক সময় দেখা যায় যে কিছু পরীক্ষার কিছু ক্লু পাওয়া যায় অন্য কোনো রোগের কারণে মুখ গহ্বরের ভিতরে ঘা হলো কিনা। এই পরীক্ষাগুলো করে আপনি একজন স্থানীয় ডাক্তারের সাথে দেখা করতে পারেন। আরেকটি বিষয়, আমরা যে পরামর্শগুলো দিয়েছি ধৈর্য ধরতে হবে, অনেক সময় দেখা যায় আস্তে আস্তে একেবারেই ভালো হয়ে যায়, সুতরাং আপনি ভয় পাবেন না, আমাদের দৃঢ় বিশ্বাস এটি খারাপ কোনো রোগ হবে না। কিন্তু যদি অটোইমিউন ডিজিজও হয়ে থাকে তার জন্য অনেক সময় একা একা ভালো হয়ে যায়, সেক্ষেত্রে একটু সময় দিতে হয়। আপনার প্রতি শুভকামনা রইল, একটু ধৈর্য ধরুন, আমাদের সাথে প্রয়োজন হলে আবারও আপনি যোগাযোগ করতে পারেন, তবে স্থানীয়ভাবে একজন চিকিৎসককে দেখালে আমি মনে করি আরো ভালো উপকার পাবেন। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ প্রফেসর মুস্তাফা জামান। সাবিহা আক্তার লিখছে, সালাম জানিয়েছে ডাক্তার আবু সাইদ শিমুল আমাদের সবাইকে। তার মেয়ের বয়স 11 মাস, কিছুদিন আগে বাবুর ডায়রিয়া হয়েছিল, ডায়রিয়া সেরে যাওয়ার পর ডাক্তার ব্লাড টেস্ট দিয়েছিল, রিপোর্ট হচ্ছে হিমোগ্লোবিন 10 MCV66.7 FO, MCH21 FG, MCHC31.4 GL per DL, RWD CV 17.3. ডক্টর ওষুধ দিয়েছেন নিড 10 ডেজ, বেক্সট্রাম কিডস 1 মাস, বায়োভিট প্লাস 1 মাস। এখন এগুলো খাওয়াতে পারবেন কি না, আর বাবুর টয়লেট কষা, এখন বাবুকে কি খেতে দিবেন জানতে চেয়েছেন। এক্ষেত্রে আসলে বেশি বেশি পানি খেতে হবে, আঁশ জাতীয় খাবার খাওয়াতে হবে। আপনার যে রিপোর্ট তাতে কিন্তু হিমোগ্লোবিন কম আপনি বুঝতে পারছেন, কিন্তু RDW যেটা CV সেটা যতটুকু আসলে বাড়ার কথা, আমরা বলি যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ায়, ততটুকু আসলে অত বেশি বাড়েনি। সেক্ষেত্রে আপনার বাচ্চার কিন্তু এখানে আয়রনের কোনো সিরাপ দেওয়া হয়নি, সেটা দেওয়ার প্রয়োজন রয়েছে। তার আগে আমরা একটু হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে নিতে চাই, সুতরাং আপনার প্রতি এটাই পরামর্শ হবে যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এই পরীক্ষাটা করিয়ে যদি আমাদের কাছে আসলে আপনি এই অনুষ্ঠানে আবার আপনি আমাদেরকে জানান, তাহলে পরবর্তীতে আমরা বলতে পারবো তার কি রোগ হয়েছে, কেন হিমোগ্লোবিন কম, সে অনুযায়ী চিকিৎসা দিলে আপনার বাচ্চা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। আর একজন দর্শক আমাদের সাথে অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছেন, দর্শকের ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাটুরিয়া, মানিকগঞ্জ সাটুরিয়া থেকে বলছি, আমার নাম আব্দুর রহমান। রহমান ভাই বলুন, কেমন আছেন? হ্যাঁ স্যার, আমি করোনা পজিটিভ হয়েছিলাম স্যার। আচ্ছা, তো আমি সুস্থ হয়েছি 4 মাস আগে, নেগেটিভ আসছে। এরপর আমার বাম পাশটা একটু ব্যথা অনুভব, বাম পাদরটা একটু ব্যথা স্যার, একটু আনইজি ফিল করি স্যার। আনইজি ফিল করেন, ব্যথা? আপনার রহমান ভাই একটু বয়সটা বলবেন আপনার। বয়স স্যার আমার 50 বছর। 50 বছর। ওজন? ওজন স্যার 80 কেজি। 80 কেজি। সেই ক্ষেত্রে আপনার কাজের ধরনটা একটু জানতে চাই, পেশাগতভাবে কি করছেন? আপাতত আমি বাইরে ছিলাম, আপাতত ভারী তেমন কিছু করতেছি না, বাসায় থাকি, হালকা একটা এর মতো আর কি। এমনিতে কি আপনার কাজ করবার সময় হাঁপিয়ে ওঠেন কিনা, ক্লান্ত লাগে কিনা? না স্যার, এটা হয় না স্যার। হাঁটতে পারেন লম্বা সময়?
হ্যাঁ হাঁটতে পারি স্যার। তো এই জন্য স্যার আমি ওই বঙ্গবন্ধু হসপিটালের আহসান হাবিব প্রফেসরকে দেখাইছি, উনি আমাকে স্যার ওষুধ দিছে জাইফ্লো 10 আর ডোকোবাদ 200 mg এটা খাচ্ছি। আচ্ছা প্রফেসর মোস্তফা সাহেব, আপনি যদি আর কিছু জানবার থাকে। জি, আপনার যে ব্যথাটি হয় সেটি কখন বাড়ে কখন কমে এবং আপনার কি শ্বাসকষ্ট বা অ্যালার্জি অথবা ঠান্ডার সমস্যা আছে কিনা বর্তমানে? ঠান্ডার জন্য স্যার আমাকে যে ওষুধ দিছে ওই যে ডোকোবা জাইফ্লো, না স্যার ওই এই ওষুধটা কি জানি 120 এর পাওয়া। আপনার এই মুহূর্তে যে বললাম যে যে সমস্যার কথা বললেন এটি কখন বাড়ে এবং কিভাবে কমে? বাড়ে কমে স্যার ওনার মাঝে মধ্যে আমার মানে অনুভব করি, আনিজি ফিল করি স্যার। কোন পরিশ্রমের সাথে সম্পর্কিত না তো কারণে যদি অবস্থান যেমন কাত হয়ে শুলে অথবা একটু ঝুঁকে কাজ করলে বাড়ে কিনা কমে কিনা এরকম কোন সময় স্যার? এটা অনুভব করি না স্যার, আমি বসে থাকলেও আনিজি ফিল করি, মানে শ্বাসকষ্টে কষ্ট হয় এমন অনুভব করি স্যার। জি, আপনার পরিবারে অ্যালার্জি অ্যাজমার কারো লক্ষণ বা উপসর্গ বা ইতিহাস আছে কিনা? এটা নাই, প্রেসার আছে স্যার, অ্যাজমা এরকম নাই, তো ঠান্ডা একটু আছে। জি স্যার। জি, আপনাকে ধন্যবাদ। এক প্রথম হলো যে প্রফেসর মোস্তফা জামান, আমাদের যদি আর কিছু জানবার না থাকে আমরা বিরতি থেকে ফিরে বিস্তারিত উত্তরটা আসলে দিতে চাই। জি অবশ্যই, ছোট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আর একবার স্বাগত, দেখছেন করোনা হেলথ ডেস্ক, সোহেল জুবের আপনাদের সাথেই আছে। সরাসরি প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই, একটি প্রশ্ন ছিল প্রফেসর মোস্তফা জামান। একটু প্রশ্নটি যে বুকের বাম দিকে তার পাদুরে যে সমস্যা ছিল যিনি বলেছিলেন তাকে বলছে আসলে তার ঠান্ডার কিছু সমস্যা ছিল, তো আমাদের প্রথম চিন্তা যেটি যে আসলে তার ঠান্ডাটা যাতে ভালো করা যায় আমরা গরম পানির ভাপ নিতে বলি যাতে ঠান্ডা ধুলোবালি এড়িয়ে চলতে পারে, যদি বাড়িতে মশার কয়েল জ্বালিয়ে থাকেন সেগুলোকে যাতে না জ্বালিয়ে থাকেন। আমরা জানেন যে বাড়িতে যদি এক রাত মশার কয়েল জ্বলে আমরা বলি যে অনেকগুলো ধূমপান করলে যে ক্ষতি হয় ফুসফুসের সেরকম ক্ষতি হতে হয়। সুতরাং আপনারা অনেকে যারা মশার কয়েল বাড়িতে বদ্ধ ঘরে ইউজ করেন ব্যবহার করে থাকেন সেটি আসলে করবেন না। দ্বিতীয় হলো যে ওজন কমাতে হবে, তো ওজন কমালে কিন্তু তার এই সমস্যার সমাধান অনেকখানি চলে যাবে। আমরা মনে করি 80 kg ওজন কিন্তু অনেক বেশি, তবে এই মুহূর্তে যদি গরম পানির ভাপ নেবেন, ট্যাবলেট না পা দুটি করে বলে 3 বেলা খাবেন আগামী 15 দিন, ট্যাবলেট মন্টিয়ার 10 mg প্রতি রাতে একটি করে খাবেন, আর যেখানে একটু ব্যথা হয় সেখানে আমরা বলবো একটি অ্যানাফ্লেক্স ক্রিম এটা লাগিয়ে একটু গরম ছ্যাঁক দিবেন যদি তার উপকার হয়, আর একটি আল্ট্রাসোনোগ্রাম করবেন অ্যাবডোমিনের, সেখানে দেখবো যে আসলে তার কোনো খারাপ ধরনের কোনো লিভার অথবা স্প্লিন বা অন্য কোনো সমস্যা আছে কিনা। আর অনেক সময় দেখা যায় যে ওজন বা বাড়তি ওজনের জন্য কিন্তু এরকম সমস্যা পাই আমরা, বিশেষ করে একটু পোস্চার চেঞ্জ করলে, ঝুঁকে কাজ করলে, কাত হলে বা উঁচু বালিশে শুলে অনেক সময় এরকম হয়। তবে আমরা বলবো যে ভয়ের কোনো কারণই, আশা করছি তার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর ঠান্ডার সমস্যাটি শীতকাল চলে গেলে এমনি একটু আরাম পাবে, গরম পানি কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন তাহলে আরেকটু আরাম পাবেন। আর আমরা ইতিপূর্বে যে পরামর্শগুলো দিলাম, যে পরীক্ষাগুলো করতে বললাম, সেগুলো করে তিনি স্থানীয় চিকিৎসককে দেখাতে পারেন অথবা আমাদের সাথে আবারও যোগাযোগ করতে পারেন, তার জন্য শুভকামনা। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ঈশ্বর জাহান লিখছে তার ছেলের বয়স 14 মাস, বাবা বাবু এই দুটো শব্দ ছাড়া আর তেমন কোনো শব্দ বলে না, আর নিজের মতো কথা বলে তা বোঝা যায় না, আর যখন খেলা করে তখন নাম ধরে ডাক দিলে মাঝে মাঝে সাড়া দেয় আবার মাঝে মাঝে সাড়া দেয় না, নিজের মতো খেলতে থাকে, এমনিতে শুনতে পারে কিন্তু খেয়াল কম, এটা কি কোনো সমস্যা কিনা, করণীয় কি জানতে চাইছে ডাক্তার আবু সৈয়দ শিমুল। আসলে 14 মাস বয়সে এটা একেবারে যে অ্যাবনর্মাল তা বলা যাচ্ছে না, কারণ এই বয়সে এরকম একটা দুটো শব্দই বলে কিন্তু ডাকলে যে সারা যায় না সেটা একটা চিন্তার বিষয়। আপনি যেটা করবেন আগামী 1 মাস বারবার ওর সাথে ইন্টারাকশনটা বাড়িয়ে দিন, যদি কোনো খেলনা দিয়ে বা আমরা বলি মোবাইলে গান শুনিয়ে বা টিভি দেখে খাওয়ান সেটা আজকে থেকে বন্ধ করে দেবেন, এই ধরনের সকল গ্যাজেট বন্ধ করে দিয়ে ওর সাথে বেশি বেশি করে কথা বলে 1 মাস দেখুন। তারপরে যদি আসলে না হয়, আমরা কথা বলার জন্য আসলে চিন্তিত না কিন্তু সে যে ইন্টারাকশন করে না ডাকলে সারা যায় না সেটা নিয়ে একটু চিন্তিত। 1 মাস এগুলো করার পর আমরা বলবো কাছের যে চাইল্ড নিউরোলজি সেন্টার বা CDC এইসব রয়েছে এইসব জায়গায় একটু যদি নিয়ে যান তাহলে আপনি পুরোপুরি নিশ্চিত হতে পারবেন যে আসলে ডেভেলপমেন্ট কোনো সমস্যা আছে কিনা। সুতরাং আপাতত যে উপদেশ দিলাম সেটা একটু পালন করুন, মাসখানেক পর কাছের যে সরকারি হাসপাতালে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার একটু নিয়ে যায় আসলে এক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ আপনাকে।
মৌসুমী রহমান প্রশ্ন করেছেন, যার বয়স 31, বিয়ের বয়স 1 বছর 1 মাস, ওজন 10 মাস আগে ছিল 60 কেজি, বর্তমানে 53 কেজি, 10 মাস আগে তার আলট্রাতে কমেন্ট ছিল পলিসিস্টিক চেঞ্জ ইন বোথ ওভারিজ, তার এইচপি 10.9, ডিএল 3, টি 3, 1.8, টি 4, 6.48, টিএসএইচ 8.27, সিনাম প্রোলাক্টিন 73.42, আরবিএস 5.69, স্বামীর এইচবি, তার হাজব্যান্ডের এইচবি 14.2, আরবিএস 9.7, জিটিটি 7 এবং 14.21, ইনিশিয়ালি 60% আফটার 2 আওয়ার্স, 55% আফটার 4 আওয়ার্স, গত মাসে তার পরীক্ষা করা হয়েছে টি 4 14.58, টিএসএইচ 0.22, প্রোল্যাক্টিন 841, টেস্টোস্টেরন 0.21, তাকে ক্যাবেগল 2 মাস, থাইরক্স 50 10 মাস এবং কমেট 500 দেওয়া হয়। এরপর লেট্রল 3 মাস করে, পরের 3 মাস 2টা করে, গ্যাস্ট্রল 6 মাস, কিন্তু কনসিভ হয়নি, তার পিরিয়ড নিয়মিত 1 বছর যাবৎ এবং 7 তারিখে ডেট আছে, এখন থেকে তার স্টমাক ক্র্যাম্প আছে, পরামর্শ চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসি আপনার কাছে। অনেক বড় একটি প্রশ্ন। হ্যাঁ, অনেক বড় একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নের মধ্যে একটি জায়গাতে ঝামেলা, সেটা হচ্ছে প্রোল্যাকটিন লেভেল হাই এবং সেটার জন্য চিকিৎসা চলছে। যখন প্রোল্যাকটিন নর্মাল হবে তখনই আসলে প্রেগনেন্সির জন্য চেষ্টা বা ওভুলেশন ইন্ডাকশনের যে ইলেকট্রোলাইট ড্রাগগুলো সেটা, কারণ স্টিল তো প্রোল্যাকটিন লেভেল আছে 800 সামথিং, যেটা যদি জুবাইর আপনারটা করেছেন, সেই ক্ষেত্রে তো উনি ওষুধ খাচ্ছেন, খাওয়ার পর রিপোর্টটা দেখে প্রোল্যাকটিনকে নর্মাল লেভেলে নামতে হবে। নর্মাল নামার পরে তখন হয়তো লেট্রোসোল দিলে আমাদের লাভ হবে, কারণ প্রোল্যাকটিন যখন বাড়তি থাকে ওভুলেশনকে হতে দেয় না, আর লেট্রোসোল হচ্ছে ওভুলেশন করার ডিম ফোটার একটা ওষুধ। এখন আমি যদি প্রোল্যাকটিনকে নর্মাল না নিই, আমি যতই লেট্রোসোল দেই না কেন, ডিম তো ফুটবে না, কারণ প্রোল্যাকটিন ওকে বাধা দেবে। তো এখন দুজনের দ্বন্দ্বের মধ্যে কেউই আসলে কাজ করতে পারবে না, তাই দ্বন্দ্ব বন্ধ করার জন্য প্রোল্যাকটিন লেভেলকে নর্মাল করবো, করার পরে তারপরে আমরা লেট্রোসোল দিয়ে ট্রিটমেন্ট দিব এবং তাতে করে সাকসেস বাড়বে। আর আমাদের এই রোগী তো খুব ভালো রোগী, কারণ সে নিজের ওজন 10 কেজি কমিয়ে ফেলেছে, যার ফলে তার রেসপন্সটাও খুব ভালো হবে। এখন শুধুমাত্র প্রোল্যাকটিনের জন্য আমাদের অপেক্ষা, এটা নর্মাল আসার পর আপনি লেট্রোসোল নিয়ে চিকিৎসা করেন, আমার ধারণা যে খুব দ্রুতই প্রেগনেন্সি চলে আসবে। তখন যদি না আসে তখন হয়তো লেট্রোসোলের সাথে ইনজেকশন যোগ করার প্রসঙ্গটি আসবে, সেটা পরবর্তী সময়। আর বাই দিস টাইম আপনি মেটফরমিন এন্ড কাইরোসিস এই দুটো খেতে পারেন, এই দুটো খুব ভালো কাজ দিবে, যে কয়েকদিন প্রেগনেন্সির চেষ্টা করা যাবে না প্রোল্যাকটিন লেভেল নর্মাল আসা পর্যন্ত। আমি মনে করি যে খুব চিন্তার আসলে কোনো কারণ দেখছি না। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসি। প্রফেসর মোস্তফা জামান, রাহুল দেব শর্মা লিখেছেন তার বাবা প্রদীপ কুমার দেবের জন্য, উনি গত 2007 সালে ইকোকার্ডিওগ্রাফি করেছেন, ওনার বয়স 49, এখন তিনি পেনভিক, এডেনিল, অ্যাগোসিন, সেক্লো, মন্ট্রিক্স এগুলো নিয়মিত খাচ্ছেন, ওনার কি এইসব মেডিসিন নিয়মিত খেতে হবে কি না, ওনার গ্যাস একটু বেশি হচ্ছে এই জন্য করণীয় কি, সমাধান প্রত্যাশা করেছেন আপনার কাছে। আসলে তার ইকোকার্ডিওগ্রাফিতে রিপোর্ট কি এসেছিল সেটি জানবার খুব দরকার ছিল, কারণ কি রিপোর্টের উপর ভিত্তি করেই তো আমরা রোগ শনাক্ত করে থাকি। তবে তিনি যে ওষুধগুলো খাচ্ছেন তা আমাদের ধারণা, তাকে যে ওষুধগুলো দেওয়া ছিল বাতজ্বরজনিত হৃদরোগ, এই বিষয়টি চিন্তা করে তার ওষুধ দিয়েছে। সাধারণত ওষুধের প্যাটার্ন দেখে, যেমন পেনভিক খাচ্ছেন, অ্যাগোক্সিন, ইডেনিল, কিন্তু আসলে এই বয়সে 49 বছর বয়সে নতুন করে বাতজ্বরজনিত হৃদরোগ হবার আশঙ্কা একেবারে নেই, যদি তার ছোটবেলা থেকে না হয়ে থাকে। আমি তার প্রতি প্রথম অনুরোধ যে কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি যে পরীক্ষাটি আবার কোনো একটি ভালো সেন্টারে ভালো হাতে করাবেন। দ্বিতীয়টি যে যদি না থাকে তাহলে আমরা দীর্ঘমেয়াদী এই ওষুধ খাবার কোনো প্রয়োজন নেই। এবং তার তৃতীয় যে সমস্যা, গ্যাস, বাংলাদেশের মানুষের এমনিতেই একটু গ্যাস বেশি হয়, এই জন্য আমরা বলবো যেসব খাদ্য খেলে গ্যাস বেশি হয়, যেমন কারো কারো শাকসবজি, কাঁচা ফলমূল এগুলো খেলে একটু গ্যাস বেশি হয়, সেগুলো একটু কম খেতে। তবে যদি পায়খানা কোষ্ঠকাঠিন্য হয় আমরা বলবো ইসবগুলের ভুষি খেতে পারেন, অ্যান্টাসিড প্লাস জাতীয় ওষুধ সিরাপ, এটি 2 চামচ সকালে 2 চামচ রাতে যদি প্রয়োজন হয় তাহলে খাবেন, আর নইলে খাবেন না। আরেকটি বিষয় হলো যে ট্যাবলেট ওমিডন 10 মিলিগ্রাম একটি করে 3 বেলা খাবার, আধা ঘন্টা একা 1 মাস খাবেন, আর সার্জেল 40 মিলিগ্রাম একটি সকালে একটি রাতে খাবেন। আরেকটি বিষয়, অনেক সময় দেখা যায় নতুন ধরনের একটি গ্যাস্ট্রিক এসেছে, যেটিকে বলি আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি, অর্থাৎ জীবাণু ঘটিত কারণে এই গ্যাস্ট্রিক সমস্যা হয়ে থাকে, সেজন্য আমরা NTH পাইলোরি এই পরীক্ষাটি করবেন আছে কিনা। আর যদি খুব বেশি গ্যাস হয়, যেহেতু বয়স 49, তাহলে আমরা একটি এন্ডোস্কোপি করতে বলবো, অন্যথায় এন্ডোস্কোপি করতে আমরা চাই না, কারণ এন্ডোস্কোপি করার অর্থ শুধুমাত্র গ্যাসের যে মানে অ্যাসিডিটির জন্য নয়, খারাপ কোনো রোগ আছে কিনা সেটি শনাক্ত করবার জন্য। তবে আপাতত আমরা যেসব পরীক্ষার কথা বললাম, যেসব পরামর্শ দিলাম, সেগুলো মেনে চলবেন,
আমার বিশ্বাস তিনি আস্তে আস্তে ভালো হয়ে যাবেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আচিন্তা গোস্বামী লিখছে তার ছোট ভাইয়ের জন্য, যার বয়স 11 বছর, ওজন 36 কেজি, চতুর্থ শ্রেণীতে পড়ে, ছোট থেকে ঘুম থেকে ওঠার সময় কান্নাকাটি করতো, তখন গুরুত্ব দেননি বা বুঝতে পারেনি। গত 1.5 মাস আগে নিউরো মেডিসিনে ডাক্তার দেখানোর পর ইইজিতে এলআইডি ধরা পড়ে। ডাক্তার সাহেব, সকালে রিসডন 2 মিলিগ্রাম পার্কনিল, রাতে রিসডন 4 মিলিগ্রাম পার্কনিল ভ্যালেক্স সিআর 300 মিলিগ্রাম দিয়েছেন। ওষুধ দেওয়ার পর থেকেই এখন পড়ালেখা করতে সমস্যা হচ্ছে, খালি ঘুম ঘুম করে, লেখাপড়ার ক্ষেত্রে চাপ দিতে ভয় পাচ্ছি, করণীয় কি জানতে চাইছে ডাক্তার আবু সাইদ শিমুল। খুব বেশি সময় নেই আমাদের হাতে। আসলে এই ধরনের অ্যান্টিএপিলেপটিক বা এই ধরনের ওষুধগুলোতে প্রথম একটু একটু ঘুম হয়, কিন্তু 1.5 মাস কিন্তু অনেক সময়, এতদিনে ওষুধগুলি অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা ছিল। সুতরাং আসলে প্রথম থেকে যখন ওষুধ দেওয়া হয়, 1 সপ্তাহের মধ্যে কিন্তু আবার ফলো আপে যেতে হয়। আমি জানি না আপনি পেডিয়াট্রিক নিউরোলজি রয়েছে এখন, কিন্তু শিশু নিউরোলজি বিশেষজ্ঞ তাদের কাছে গিয়েছেন কিনা, কারণ ছোট শিশুদের এই ওজন অনুযায়ী যে ডোজের অ্যাডজাস্টমেন্ট একটু জটিল বিষয়। সুতরাং আমি বলবো একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্টের কাছে আপনি ইমিডিয়েট যান, উনি ডোজ কিছু অ্যাডজাস্ট করে দিবে, সেই অ্যাডজাস্ট করে দিলে এই সমস্যার সমাধান হবে, সাথে ঘুমের ভাবটা আসলে একটু কমে আসবে। সুতরাং সেটা যত তাড়াতাড়ি করবেন দেখবেন যে আপনার বাচ্চা আবার আগের মতো সুস্থ থাকবে, এ নিয়ে একদমই চিন্তা করবেন না। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসি, আহির তাবাসুম আমাদের সালাম জানিয়েছেন, সহযোগিতার জন্য আমাদের বিগত সময়ে ধন্যবাদ জানিয়েছেন, সবসময় তিনি প্রশ্নের উত্তর পেয়েছেন। 14 সপ্তাহের অন্তঃসত্ত্বা তিনি, প্রচণ্ড ব্যাক পেইন করেছে আজ সারাদিন, তার প্রেগনেন্সির আগেও সামান্য ব্যাক পেইন ছিল, এখন অনেক সময় দাঁড়িয়ে থাকলে এমনটা হয়। সংক্ষেপে একটু সমাধান জানতে চাই, 30 সেকেন্ড আছে আমাদের হাতে। রেস্ট নেওয়ার কোনো বিকল্প নেই, রেস্ট নেন, শক্ত বিশ্লেষণ, কোমর ভাঁজ করে কোনো কাজ করবেন না। আর ব্যথার জন্য অ্যালজিনটা নিতে পারেন, তারপরে যদি কাজ না করে ট্রেমাল সাপোজিটরি নিতে পারেন, এতে করে কমে যাবে, একটু হট কম্প্রেশন দিতে পারেন, এতেই আপনি ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসি, একই সাথে ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল, প্রফেসর মোস্তফা জামান, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ এখানেই বিদায় নিতে চাই, একটাই আহ্বান, একটু সচেতন হবো সবাই, সচেতন তো হয়েছি, শিখেছি অনেক কিছু, মেনে চলবো এই পর্যায়ে, যদি মেনে চলি সুস্থ থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। হাত জীবাণুমুক্ত রাখতে হবে, মাস্ক পরতে হবে, ভোলা যাবে না। আজ এখানেই বিদায় নিচ্ছি, শুভরাত্রি।